তুই আমাকে ফাঁসিয়েছিস। তুমি জানো কে বল তো? না মানে আমি এটা তো জানি যে আমি নির্দোষ। তার মানে নিশ্চয়ই কেউ না কেউ আমার সঙ্গে টক্কর দেওয়ার জন্য এসব কিছু সাজিয়েছে। চাকরি তো গেছে, এখন কি চাও বউটাও চলে যাক? এই যে মোবাইলটা, এটার মধ্যে সব ডকুমেন্টস আছে। বেরিয়ে যাও। আই সে গেট আউট, যাও। স্যার আসবো? আসেন রুনা, বসুন। স্যার কি অফিসের বাইরে ছিলেন? হ্যাঁ, হেড অফিসে একটা জরুরি মিটিং ছিল, তাই এখানকার আপডেটটা জানতে পারিনি। তারপর বলেন কি খবর, সাদিক অফিস এসেছে? না স্যার, ও তো থানা থেকে সোজা বাসা চলে গেছে। কিন্তু ওর সঙ্গে কিছু কথা বলার দরকার ছিল। আসলে স্যার হয়েছে কি, রাতে থানায় থেকে ওই অবস্থায় আর আসতে চাইলো না। ঠিক আছে, তবে আমি ভেবেছিলাম ও অফিসে আসবে, সমস্যা নেই, কালকে কথা বলে নেব। জি স্যার। রুনা, আপনার বিচক্ষণতা কিন্তু বেশ। সাদিকের বিষয়টা আপনি যেভাবে তদন্ত করলেন, আবার আসল সত্যটা যেভাবে বের করে আনলেন, সত্যি আপনার প্রশংসা করতেই হয়। থ্যাংক ইউ স্যার। হেড অফিসে আমরা কয়েকটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বললাম, ভাবছি সেখান থেকে একটা নতুন প্রজেক্ট আপনাকে দেব। আমাকে? হ্যাঁ, প্রজেক্টটা বেশ চ্যালেঞ্জিং, আমি নিজে রেডি করেছি, আশা করছি কালকে আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে স্যার, আমি তাহলে আজ বাসায় চলে যাই স্যার। সাদিকের ফুল রিপোর্টটা কি রেডি করেছেন? স্যার আর একটুখানি কাজ বাকি আছে, ভাবছিলাম যে কাল সকালে করব। অ্যাডভোকেট অবশ্য আজকের মধ্যে রিপোর্টটা চেয়েছিল। ও সমস্যা নেই স্যার, আমি তাহলে ওটা কমপ্লিট করেই বের হব, বেশি বাকি নেই। উঠছি স্যার। মিসেস রুনা। জি স্যার। বাসায় কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন। কোনো সমস্যা মানে? এক রাত এভাবে থানা আটকে থেকে নিশ্চয়ই সাদিকের মেজাজ চড়ে আছে, তাই বলছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আমাকে জানাবেন। না না স্যার, আপনি ভুল ভাবছেন, সাদিক জানে যে ওর এই ঝামেলার পেছনে ঝুমা আর লিটনের হাত আছে। ও বরঞ্চ আমাকে বলেছে বাসায় গেলে সারপ্রাইজ দেবে। সাদিকা সারপ্রাইজ কি বলেন, আমার তো হিসাবে মিলছে না। হ্যাঁ স্যার, চিন্তার কিছু নেই। তবু সাবধান থাকবেন। জি আসছি স্যার। আসুন। সাদিক, সাদিকের মতো মানুষ কি এমন সারপ্রাইজ দিতে পারে? আর এটাই হলো রুনার জন্য আমার আজকের সারপ্রাইজ মা। সাদিক, এটা তুই কি বললি বাবা? এটা তো রুনার জন্য সারপ্রাইজ না, এটা তো তুই আমাকে দিলি। আলিয়া, আলিয়া শুনেছ আমার পাগল ছেলের কথা? কি বলছে এসব, আমি স্বপ্ন দেখছি না তো? নো আন্টি, বেসিক্যালি সাদিকের কাছ থেকে সব কিছু শোনার পর আমি সাদিককেই সাপোর্ট করছি। দ্য থিং ইজ, শত্রুর সাথে তো আর এক ঘরে থাকা যায় না। যাক, এতদিনে আমার ছেলেটার সুবুদ্ধি হলো। সাদিক, এটা কিসের জন্য? এটা আরেকটু অপেক্ষা করো মা, সময় হলে সব জানতে পারবে। আরো সারপ্রাইজ আছে নাকি? কি সর্বনাশ, কি সর্বনাশ! না মা, সারপ্রাইজ না, শুধু একটা ব্যাপার জেনে রাখো মা, আজকের পর থেকে যা কিছু হবে তার জন্য আমি না, সব দায় ওই রুনার, শুধুই রুনার।
সাদিক, কি এত ভাবছিস বলতো? এত বড় একটা আনন্দের দিন আজকে, বাসায় একটু আয়োজন হবে না? আয়োজন? কিসের আয়োজন মা? শোনো আমার পাগল ছেলেটার কথা, এতদিনের এত কষ্ট এত যন্ত্রণা থেকে তুই মুক্তি পাবি। একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে গেস্ট আসবে, তার জন্য তো নাস্তা বানানো দরকার। এই কোথায় যাচ্ছিস? কোথায় আবার দেখি মনি কোথায়? শোন না, তোর তো আবার দয়ার শরীর, মনটা তো একেবারে মায়ায় ভরা। শোন সাদিক, কারো মায়া কান্নায় আবার সবকিছু ভুলে যাস না। সে চাকরিতে ঢোকার পর পদে পদে তোকে যেভাবে অপমানিত করেছে, সেসব কথাগুলি কিন্তু মাথায় রাখিস। ঠিকই বলেছ মা, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। কে বলেছেন জানো? উইলিয়াম শেক্সপিয়ার। কোন পিয়ার কি বলেছে? তুমি মাকে একটু বুঝিয়ে বলবে, আমি দেখছি মনি কোথায়। ওকে আন্টি। হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না, এবার আর সাদিক ভুল মানুষের জন্য ভুল করবে না। তুমি একটু আমার ছেলেটাকে বোঝাও তো, ও কিন্তু তোমার কথা খুব শোনে, দাম দেয়। আলিয়া, তুমি আবার কবে যেন বিদেশ চলে যাবে? এই তো মাসখানেক। তোমাকে আর যেতে হবে না। কি বললেন আন্টি? না, মানে বলছিলাম এই যে আজকে সন্ধ্যার এত সুন্দর আয়োজনে একটু মিষ্টির ব্যবস্থা থাকবে না? মানে খেতাম আর কি। মিষ্টি খাবেন? কিন্তু সাদিক তো বলছিল আপনার ডায়াবেটিক্স। ধুর, খুশি খুশি মন নিয়ে একদিন মিষ্টি খেলে কিচ্ছু হয় না। ওকে, তবে আজকেই লাস্ট মিষ্টি খাওয়া, এরপর যেন আমি আপনাকে মিষ্টি খেতে না দেখি। ওকে, প্রমিস? প্রমিস। এই মেয়েটা, সত্যি এই মেয়েটা কি সুন্দর করে বাচ্চাদের মতো করে শাসন করে। ওই পারবে, ওই পারবে রুনার জায়গাটাকে নিজের করে নিতে। মন খারাপ করো না মুনি, দেখো একদিন না একদিন তুমি সত্যিকারের মন্ডা ভাইকে খুঁজে পাবে। আর কতদিন আয়া, কতদিন এই কথা ভাইবা নিজেরে বুঝতিম, কত রাতে স্বপ্ন দেখা ঘুমাইতে যাবো যে ভাই আমার একবার এসে মনি বলা ডাকবো। এনো মুখটা মুছে ফেলো, আমি মুছে দেব। কি কও? সিনেমায় দেখেছি মেয়েরা কাঁদলে ছেলেরা হাত দিয়ে চোখের পানি মুছে দেয়, কিন্তু আমি চোখের পানি মুছলে তো আমার হাতেও লেগে যাবে, তাই আমি টিস্যু দিয়ে মুছে দিই। লাগবো না, আমার চোখের পানি আমারই মুছতে হইব। কেন? আমি মনে আই মনে যা ভেবেছিলাম তাই তোকে এখানেই পাওয়া যাবে। কি ব্যাপার, মনি কাঁদছে কেন? আবার কোনো ঝামেলা হলো নাকি? কিরে মনি, এই তুই কাঁদছিস নাকি? কই না তো, কি কইবেন কোন না? আজকের দিনটা কিন্তু ভালোই যাচ্ছে, থানা থেকে কোনো ধরনের ছুট ঝামেলা ছাড়াই ছাড়া পেয়ে গেলাম। এখানে এসে দেখছি মনির চোখে পানি, ওদিকে রাতের মধ্যে
রুনার একটা ব্যবস্থা করে ফেলছি। না, পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। কি কইতে চাইছিলেন খালুজান? কোন? ও হ্যাঁ শোন, ওই রাতে একজন গেস্ট আসবে। গেস্ট মানে বুঝিস তো, অতিথি, মেহমান, একজন মেহমান আসবে। কি আসবে বাবা? সেটা তোমার না জানলেও চলবে বাবা, বড়। হ্যাঁ শোন, যা বলছিলাম, গেস্টের জন্য একটু ভালো করে নাস্তা টাস্তা বানিয়ে রাখ। আচ্ছা। কি ব্যাপার, ও একবারও জানতে চাইল না কে আসবে, এমনটা তো হওয়ার কথা না। নিশ্চয়ই মনির বড় কোনো ঝামেলা হয়েছে। দেখি আয়ানকে জিজ্ঞেস করে কিছু জানতে পারি কিনা। তোমার নাস্তা বানাতে হবে, আমাকে সে কেন বলছো? কইতাছি কারণ আপনি দুইটা চুলাই আটকায় রাখছেন। ও সাদিক নাস্তা বানাতে বলেছো? ওর জন্য না, মেহমান আইব তার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে নাস্তা বানাতে হবে না, আমি করে দিচ্ছি। ও আই শোনো, ক্যাপসিকামগুলো ঝটপট কিউব কিউব করে সুন্দর করে কেটে নিবে। নাও কি, আসলে এগুলো তুমি কাটতে পারি না, যে ক্যাপসিকাম না ক্যাপসিকাম এগুলো আমি পারি না, হাত কেমন জানি লাগে। হোয়াট ডু ইউ মিন বাই কাটতে পারি না? মুনি শোনো, তুমি না এবাসার হেল্পিং হ্যান্ড, মানে কাজের লোক, ঠিক আছে? প্রত্যেক মাসে তোমাকে যে পে করা হয়, মানে তোমাকে যে বেতন দিয়ে রাখা হয়, সেটা না কাজ করার জন্য, করতে পারি না এটা শোনার জন্য না। নাও ভালো করে কিউব করে কাটবে। যাই করেন, আপনি কখনো খালাম্মার মতো হইতে পারবেন না। হোয়াট কি বললে তুমি? কইলাম তো পারবেন না। খুব খুব খালাম্মার চামচামি করছো না? হ্যাঁ, তো ট্রাস্ট মি মনি, তোমার খালাম্মার যে পরিণতি হবে সেটা দেখার পর কোনো মেয়ে তোমার খালাম্মার মতো হইতে চাইবে না। আয়ান, পাপা একটু শোনো না। আচ্ছা পাপা বলো তো, মনির কি হয়েছে? আমি জানি না পাপা। জানো না নাকি আমাকে জানাতে চাও না? বুঝতে পেরেছি। যাই হোক শোনো, আমি তোমার দেলু স্যারকে ফোন দিয়েছিলাম, শুনলাম তুমি নাকি প্র্যাকটিসের সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। দ্যাটস মাই বয়। পাপা তুমি কি এর জন্য আজকে এত খুশি? না মানে হ্যাঁ, এটা তো আছেই, আরও একটা কারণ আছে। কি পাপা? কি তোমাকে কেমন করে বোঝাই? আচ্ছা ধরো তোমার পিঠে একটা ফোঁড়া হয়েছে, সেটার জন্য তুমি বসতে পারো না, ঠিকমতো শুতে পারো না, হাঁটতে পারো না, চলতে পারো না। হঠাৎ করে যদি সেই ফোড়াটা ভালো হয়ে যায় তখন তোমার কেমন লাগবে? ফোড়াটা এমনি এমনি ভালো হয়ে যাবে পাপা? এমনি এমনি কিছু ভালো হয় না আয়ান। ও বুঝেছি, ওষুধ খেতে হবে তাই না? হ্যাঁ, তবে ওষুধের বদলে অপারেশন করলে আরো ভালো হয়, সেটাকে একেবারে গোড়া থেকে কেটে ফেলা যায়, তাই না? তোমার কি ফোড়া হয়েছে পাপা? ও এবার বুঝেছি, এই জন্যই তুমি কাল রাতে ঢাকার বাইরে গিয়েছিলে অপারেশনের জন্য তাই না? ওহো গাধা ছেলে, আমি বলি একটা বোঝো আরেকটা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা পাপা বলো তো, তুমি মানে কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি তোমার মামনিকে? ভয়ের কিছু নেই, বলো কাকে বেশি ভালোবাসো। আমি তো মামুনিকে বেশি ভালোবাসি, কিন্তু বাবাকে সেটা বললে যদি রেগে যায়? কি হলো আয়ান,
বলো তোমাকে পাপা গুড আর তুমি কার কাছে থাকতে চাও আমার কাছে নাকি তোমার মামুনির কাছে তোমার কাছে পাপা এটা এখন আমাকে যেমন বললে তেমনি সবার সামনে যদি বলতে হয় পারবে না ইয়েস পাপা ভেরি গুড এখন মন দিয়ে পড়ো কি ব্যাপার আয়ান এটা কার প্লেট আরে কথা বলছো না কেন কে খেয়ে রেখেছে এই প্লেটটা এখানে পাপা এটা মনির প্লেট মনির প্লেট মনির প্লেট এখানে কেন ওকে আজকাল এখানে বসে খায় নাকি ওকে বলে দেবে আমি যেন এসব আর না দেখি হ্যাঁ আমি বলবো তুমি বলবে না না মানে আচ্ছা ঠিক আছে ওকে আমি বলে দেব হুম তুমি যাও এখন পড়ো গিয়ে আচ্ছা পাপা আমাকে এমন প্রশ্ন করলো কেন আমি কাকে বেশি ভালোবাসি কার কাছে থাকতে চাই কি ব্যাপার অনেক তো বেজে গেল এখনো আসছেন না কেন উনি সারপ্রাইজ সারপ্রাইজ করছিস না দেখবি রুনাই তোকে সারপ্রাইজ দিয়ে বসে আছে রুনা সব কিসের সারপ্রাইজ এই যেমন ধর ও আরেকটা বিয়ে করে নতুন স্বামীকে দেখাতে নিয়ে আসবে মা তোমার কথাবার্তা না মানে ওসব টেলিভিশনে সিরিয়াল দেখে দেখে না তোমার মাথাটা গেছে আমি এজন্যই বসো বাবা বসো তুমি করে বলে ফেললাম নিশ্চয় নিশ্চয় বসো অ্যাডভোকেট সাহেব আমাকে কিভাবে সারপ্রাইজ দেবে কিভাবে আইনি পদ্ধতিতে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি সেটার পরামর্শ দিয়ে কি ডিভোর্স হ্যাঁ ডিভোর্স এতদিন তো শুধু মুখে বলেছি যে আমি পুরুষ আমি চাইলেই তোমাকে ডিভোর্স দিতে পারি